দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আজ আপনাদের সামনে আমি একা না, আমার সহযোগী বা সহকর্মী মাসুদ কামাল, সাংবাদিক সবাই চেনেন, টকশোর জনপ্রিয় মুখ, তাকে নিয়ে হাজির হয়েছি। আলোচনাটা করব যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ঠিক একেবারেই কেবল যেটি হয়ে গেল দুটি উপনির্বাচন, নওগাঁ এবং ঢাকার দুটি উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ, তারপরে ভোট গ্রহণ, সরকারি দলের অংশগ্রহণ সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কী সেটি একটু বোঝার চেষ্টা করব। মাসুদ কামাল স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই দেখলেন যে এই নির্বাচনটা, এই নির্বাচনের আসলে বিশেষত্বটা কী, মানে একটা নির্বাচন হওয়ার পরে যে সরকার এবং বিরোধী দলের যে তুমুল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা তো দেখলাম না, তো নির্বাচনটা কি একেবারেই বিএনপি পার্টিসিপেট করার পরেও কেন এই ধরনের একটা মানে প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটা অবস্থা তৈরি হচ্ছে? না, একটা জিনিস কি, প্রতিদ্বন্দ্বিতা যে হবে এই নির্বাচনে এটা কি কেউ আশা করেছিল? কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি সাধারণ ভোটার কেউ কি ভেবেছিল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে? কেউ কিন্তু ভাবেনি। তবে সবচেয়ে কৌতুকর বিষয়গুলো, নিয়ম রক্ষার নির্বাচন না, নিয়ম রক্ষার নির্বাচন যে নির্বাচনটা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য হতে পারে, সেখানে যখন বিএনপি অনিচ্ছা সহকারে নির্বাচনে অংশ নেয়, আর যদি উপনির্বাচন যেটা নিয়ম রক্ষারই বলা চলে, সেখানে বিএনপি অংশ নেয় কেন? তাহলে প্রশ্নগুলি কিন্তু আসে দেবে ভাই। এবং সবচেয়ে বড় কথাটা কি, দেখেন যখন এই নির্বাচনের মনোনয়ন প্রাপ্তি নিয়ে যে নাটকটা হলো, কোনোভাবে যদি আমি একবার মনোনয়নটা নিতে পারি তাহলে আমার জয় সুনিশ্চিত, এরকম এরকম একটা ভাব ছিল। তো এটা বরং সরকারি দলে যদি হতো তাহলে একটা মানা যেত যে তারা তো আছে এবং যে কেউ নির্বাচনে দাঁড়ালেই সেই লোকগুলিও ভোট দেয়, তাও তো আড়াই হাজারের বেশি ভোট হয়, তারা কোথায়? তাহলে কি ওই মারামারি করে নবীউল্লাহ নবীর যে সমর্থক ছিল তারা কি ভোট দেয়নি? তাই হতে পারে। তাহলে মানে নবীউল্লাহ নবী বিএনপির একজন গুরুত্বপূর্ণ লোক, যাকে ক্যান্ডিডেট হিসেবে ভাবা যায়। সালাউদ্দিন আহমেদ ক্যান্ডিডেট হয়েছেন, দুজন তিনি ওই আসনে আগে এমপিও ছিলেন, এমপি ছিলেন, দুজনই তো তাহলে দুই প্রধান গুরুত্বপূর্ণ। তো বিএনপির প্রধান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির মধ্যেই তো ঐক্য নাই, রাইট? বিএনপির নিজের দলের মধ্যে এরকম অনৈক্য থাকে, তাহলে তারা কেন বলে যে এটা আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে যাচ্ছে? আচ্ছা, হাইপোথেটিক্যালি ধরলাম এটা আন্দোলনের অংশ, ধরলাম হাইপোথেটিক্যালি আন্দোলনের কী আপনি দেখালেন অংশের মধ্যে? আপনি দেখালেন আপনার পক্ষে মাত্র 2900 লোক আছে, আপনি এই দেখালেন। যদি এটা আন্দোলন ধরি আমি, তাহলে বিএনপির যদি আন্দোলন ধরি তাহলে আমি বলবো বিএনপির বক্তব্য, বিএনপি যা বলতে চায় নির্বাচন পদ্ধতি সম্পর্কে, ভোট সম্পর্কে, এই সরকার সম্পর্কে, তার সাপোর্টে মাত্র 2900 লোক আছে। না, আরেকটা জিনিস হয়তো তারা দেখাতে চাচ্ছে যে এই নির্বাচন যদি জাল জালিয়াতি হয়, ভালো না হয়, খারাপ নির্বাচন হয়, তাহলে এটাকে ঘিরে কেন্দ্র করে তারা মানে মাঠে নামবে। সেটা তো তারা শুরু থেকে করতেছে, কীভাবে তো মাঠে না আনতে পারছে? ওকে, কালকে নির্বাচন হয়ে গেলো, আজকে মাঠে কী হয়েছে? আন্দোলন হয়েছে। কিন্তু পুরনো ঢাকার দিকে তো আমরা দেখি বেশ মাঝে মধ্যে বেশ জনস সমাবেশ এবং বেশ, আমি তো সেই কথাটাই বলছি যে আপনি নির্বাচনে জানেন যে নির্বাচন পদ্ধতির প্রতি আপনার আস্থা নাই, আপনি তো বলতেছেন নির্বাচন পদ্ধতির প্রতি আপনার আস্থা নাই, আপনি বলতেছেন নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা নাই, আপনি বলতে চাচ্ছেন এই সরকার কাউকে নির্বাচনে ভোট দিতে দেয় না, সবার নামে মামলা হামলা করে রাখছে। তাই যদি আপনার অবস্থান হয় তাহলে আপনি আপনার নিজের শক্তিটা আপনি আগে মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়িত শক্তি দিয়ে আপনি কি করে নির্বাচনে অংশ নিলেন? আচ্ছা, বিএনপি যদি নির্বাচনে অংশ না নিত তাহলে বিএনপি কি ক্ষতি হতো? অথবা কোনো ক্ষতি হতো না, বিএনপি বলতে পারতো, বিএনপিতে একটা বলার জায়গা ছিল, বলতে পারতো যে আমরা জানি এই নির্বাচন একটা প্রহসন, এই নির্বাচনে অংশ নিলাম না, বলতে পারতো। এখন অংশ নিয়ে তারা কি বলবে? অংশ নিয়ে বলবে যে নির্বাচন প্রহসন, তখন জনগণ যে জিজ্ঞাসা করে এটা যে প্রহসন আপনি আগে বুঝেন নাই, এটু বোঝার ক্ষমতা আপনার নাই, তাহলে আপনার উপর আমি নির্ভর করবো কীভাবে? আপনি তো একটা পলিটিক্যাল পার্টি, তাহলে আপনার উপর আমি কীভাবে নির্ভর করবো? আপনি এইটুকু বোঝার ক্ষমতা নেই। একটা একটা কথা থাকে,
যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সে কি নির্বাচন বয়কট করে করে কি চলতে পারে, মানে এটা কি চলা উচিত কি না? না, এখন কথাটা হলো কি, গণতান্ত্রিক দল অবশ্যই তার কর্মী বাহিনীকে সোচ্চার ই রাখবে, সতেজ রাখবে, তার ভোটারদেরকে সতেজ রাখবে, তার সমর্থকদের সতেজ রাখবে। এখন ওনারা মনে করতেছেন যে সতেজ রাখার একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচন, উপনির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। এবং এই নিয়ে তাহলে কি হচ্ছে, এখন কি হচ্ছে, এখন বিএনপির কি চেহারাটা মানুষের কাছে আসতেছে, একটা চেহারা আসতেছে, সেটা হলো যে এরা পারে না, না পেরে অভিযোগ করে, আকুতি করে। আচ্ছা আপনি আমাকে বলেন, বিএনপির ভোটার কি মাত্র 3,000? তা তো নয়, আমি বিশ্বাস করি 3,000 নয়, অনেক বেশি। 4,00,000 ভোটারের মধ্যে বাংলাদেশে যদি আমি আগের ইতিহাস ধরি, যেখানে সবচেয়ে খারাপ করেছে বিএনপি, সেখানেও তো 30% ভোট পেয়েছে। তো সে 30%-এর মধ্যে যদি আপনি 10% লোককে মাঠে নামাতে পারতেন, লোকজন যদি আসতো, সে ভোট দিতে গেল, বাধার সম্মুখীন হলো, তেমন তো হয়নি একটা, সেরকম হয়নি। এবং নির্বাচনের এরকম একটা ফার্স্ট যদি নির্বাচন ধরা হয়, তার প্রতিবাদে তো তারা একটা বড় শোডাউনও তো করতে পারে, করতে পারলো না। তাহলে কী দেখালো যে এই লোকগুলি নির্বাচন ব্যবস্থার প্রতি যেমন আস্থা নেই, তেমনি বিএনপির মাধ্যমে, বিএনপির মাধ্যমে রাজনৈতিক কোনো পরিবর্তন আনা যাবে কি না তা নিয়েও তারা সন্দিহান। যারা বিএনপিকে সমর্থন করে তারাও সন্দিহান। অর্থাৎ তার মানে মনে হচ্ছে যে একটা অবস্থা এমন যে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা নেই, এটাও যেমন সত্য, আবার বিএনপি এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এই আস্থাটাও নাই, এই আস্থাটাও নাই। এটা তো একটা চরম একটা, এটা হলো ট্র্যাজেডির একটা ক্রান্তি। এটা হলো কি জানেন, আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, আমি বলবো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে সেই আস্থার জায়গাটা তৈরি করতে পারে নাই। জনগণ এখন মনে করে যে এই পলিটিক্যাল পার্টিগুলো আমার জন্য তেমন কিছুই করতে পারবে না, তাদের সে করার ইচ্ছাও নেই, মানসিকতাও নেই এবং সামর্থ্যও নেই। এটা কিন্তু রাজনীতির জন্য বড় ক্ষতির ব্যাপার একটা, এটা তো হচ্ছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একতরফা হবে, যে সরকারি দলের প্রার্থী পাবে 2,00,000 আর বিএনপির প্রার্থী পাবে 2,000-4,000। তাই হয়েছে, সেই তাই হয়েছে, সে পেয়েছে 1,05,000 ভোট, এ পেয়েছে 4,000 ভোট। এইটা তো আসলে তো বাস্তবে প্রতিফলন ঘটে না, কিন্তু আমরা ভোটের মাঠের চিত্র দেখছি আর একরকম। এটি হচ্ছে, বাট ওখানেও দেখেন কি হয়েছে, ওখানেও কি আন্দোলন হয়েছে, নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করেছেন? যদি অপেক্ষাই করলেন তাহলে নির্বাচন বর্জন করলেন কেন? আসলে মোট কথা হলো যে রাজনীতির মাঠ যতই আমার পক্ষে থাকুক না কেন, আমি যদি সঠিক নীতি কৌশল না নিতে পারি তাহলে কিন্তু আসলে লাভ নেই। মূল ঘটনা এটা, আসলে রাজনীতির মাঠটা মানে এদের আসলে কোনো রাজনীতিই নেই। সমস্যাটা হলো কি যে কোনো আদর্শ কি আছে? আপনি বিএনপির জন্য নেতাকে জিজ্ঞাসা করেন তো, ভাই আপনার রাজনৈতিক আদর্শটা কি, আপনি কি কোনো আদর্শে নিয়ে লড়ছেন, আপনি প্ল্যানিংটা কি, আপনি যে আগামীকাল ক্ষমতা আসতে চান, আপনি আসলে আপনি কি করবেন, আপনার প্ল্যানিংটা কি, জনগণের কাছে আপনি কি নিয়ে যাচ্ছেন, একটা পরিষ্কার কোনো চিত্র নেই। আর জনগণ কিন্তু আগের অবস্থায় নেই, জনগণ এখন মানে আপনার ইন্টারনেটের যুগে আছে, তারা মিডিয়াতে দেখছে, সারা দুনিয়া নির্বাচন দেখছে। নিউজিল্যান্ডে একটা মহিলা আবার জিতলেন, কেন জিতলেন জনগণ কিন্তু সবাই জানে, যাই ক্লিক করে জানে। এখন তারা কিন্তু ওই যে জ্ঞানটা ওর সঙ্গে আমাদের নেতৃত্বের সঙ্গে মেলানোর চেষ্টা করছে, মিলছে না তো, মিলছে না। গেলে তাহলে কি হলো, একটা মানে এই রাজনীতি আসলে অসার বলে প্রমাণিত হয়েছে। নতুন রাজনীতি আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দর্শক, আসলেই আমাদেরকে অপেক্ষাই করতে হবে আসলে, যে একটা ইতিবাচক রাজনীতি যদি সামনে জনগণ না দেখে তাহলে তারা তেমন ভোটের মাঠেও আসবে না, আন্দোলনের মাঠেও আসবে না, এটা পরিষ্কার। এখন এই পরিস্থিতিটা কতদিন চলবে সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই।